রূপা তার দুই দাদা রূপম ও সুদীপ এবং বড় বৌদি রিনার সঙ্গে বসবাস করে। রূপার বড় বৌদি ছিল খুবই অত্যাচারী, রূপার উপর সবসময় অত্যাচার করত। শীতকাল হোক কিংবা গরমকাল, সবসময় বাড়ির কাজ রূপাকেই করতে হয়। বাড়ির বড় বৌমা হওয়ার কোনো দায়িত্ব কর্তব্য সে পালন করত না, শুধুমাত্র রূপার উপর এসে অত্যাচার করে বেড়াত। রূপার দুই দাদা ফ্যাক্টরিতে কাজে যেত, সকালবেলা বেরিয়ে গেলে সেই রাত্রেবেলা বাড়িতে ফিরত, মাস গেলেই ভালো টাকা ইনকাম করত। এইরকম ভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। এমনই একদিন রাত্রেবেলা রিনা তার ছোট দেওর সুদীপকে বলে, জানো সুদীপ, আমি তো ঠিক করে ফেলেছি, এবার আর তোমার বিয়েটা দেরি করব না। তোমার বিয়ের পর রূপার বিয়েটাও তো সেরে ফেলতে হবে। রূপার জন্য পাত্র দেখতে দেখতে তো বছরের পর বছর কেটে গেল, কিন্তু ওর জন্য তো কোনো পাত্রের সন্ধানই পাওয়া যাচ্ছে না। তাই জন্য আজ আমি তোমার দাদার সঙ্গেও কথা বলবো, তোমার জন্য পাত্রে দেখতে বলবো। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো, আগে তুমি ছোটদার বিয়েটা দিয়ে দাও, আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না। একদিন না একদিন যেখানে লেখা আছে সেখানে ঠিক হয়ে যাবে, আর তাছাড়া আমার জন্য তো দাদা বসে থাকতে পারবে না। এই বলে রূপা চুপ করে যায়। রূপার মুখে এই কথা শুনে রূপার বৌদি তাকে ছোট বড় কথা শুনিয়ে দেয়, কিন্তু রূপা তাতেও কিছু মনে করে না। রিনার এই রকম ব্যবহার বাড়ির সকলেই জানতো, রিনার মুখের উপর কোনো কথাই কেউ বলতে পারতো না, কারণ সকলেই জানতো রিনার মুখের উপরে কথা বলা মানে ফালতু মুখ খরচ করা, তাই সকলে চুপচাপ শুনে নিত। এই রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায়। একদিন রিনা ঘটক মশাইয়ের কাছে যায় আর ভালো পাত্রের সন্ধান করতে বলে। এক সপ্তাহ পর ঘটক মশাই পাত্রীর সন্ধান দেয়। তখন রূপা, রিনা আর সুদীপ পাত্রীকে দেখতে তাদের বাড়িতে যায়। পাত্রীর নাম ছিল সন্দীপা। সন্দীপাকে দেখতে রিনার থেকেও ভরসা ছিল। আমার তো পছন্দ আছে সন্দীপ, এবার তুমি দেখো, তোমার পছন্দ হলে তবেই বিয়ের কথা আগে বাড়ানো হবে, না হলে আর কি লাভ বলো। বৌদির কথা শুনে সন্দীপ একটু লজ্জা পায়, তার লজ্জাতে মুখ দেখিয়ে রিনা বিয়ের কথা আগে বাড়ায়। তারপর এইভাবেই দুই পক্ষ কথাবার্তা কিছুক্ষণ ধরে বলাবলি করতে থাকে। কথাবার্তা বলার পর একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে। তারপর তারা বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সন্দীপের বিয়ের আগে প্রতিবেশী এক বিয়ের নিমন্ত্রণ করে যায়, আর রূপাকে দুই দিন আগে থেকেই বলে যায়, কারণ রূপা খুব ভালো মেহেন্দি দিতে পারত, কিন্তু রিনা রূপাকে একদমই ওসব করতে দিতে চাইতো না। দুই দিন আগে যখন রূপা সেই প্রতিবেশীর বাড়িতে সকলের হাতে মেহেন্দি করে দিতে যাচ্ছিল, তখন রিনা বলে, এই রূপা, কোথায় যাচ্ছিস তুই? আমাকে না বলে তুই বাড়ি থেকে বার হয়ে যাবি? তোর কত বড় সাহস হয়ে গেছে বল, আমি তো জানতামই না তুই এই রকম ব্যবহার করবি। তোর চেহারাটা দেখেছিস? তোর এই কালো চেহারা নিয়ে যদি ওখানে বিয়ে বাড়িতে সকলের সামনে যাস, তাহলে তো সকলে তোকে অপমান করবে। আর হ্যাঁ, ওখানে সকল ফর্সা ফর্সা মেয়েরা রয়েছে, ওখানে ওদের সঙ্গে তোকে একদমই মানাবে না। আর যা, রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে, ওগুলো সেরে ফেল। বড় বৌদি রিনার মুখে এই কথা শুনে রূপার অনেক মন খারাপ হয়ে যায়। তখন রূপা রান্নাঘরে গিয়ে কাজ কাম করতে থাকে আর কেঁদে কেঁদে মনে মনে ভাবে, মা বাবা, তোমরা কেন আমাকে ছেড়ে গেলে? আজ তোমরা নেই বলে বড় বৌদি আমার সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করছে, আমার সঙ্গে কত অত্যাচার করছে। মা, তুমি কি কিছু দেখতে পাচ্ছ না? আজ যদি তুমি থাকতে, তাহলে বড় বৌদি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারতো না। আমি কাকে আমার কষ্টের কথা বলবো? দুই দাদা তারা তো সকালবেলায় কাজে বেরিয়ে যায়, তাদেরকে যদি এইসব কথা শোনাই ওরা অনেক কষ্ট পাবে, তাই জন্য আমি ওদেরকে কোনো কিছুই শোনাতে পারছি না। মা, তুমি কোথায় আছো? এই বলে রূপা মনে মনে অনেক কান্নাকাটি করতে থাকে। আসলে রূপা ঠিকই বলছিল, রূপার মা বাবা এক দুর্ঘটনাক্রমে তাদের মৃত্যু হয়। তখন থেকে রূপা তার দুই দাদা এবং বড় বৌদির কাছেই থাকে। বড় বৌদি যা বলে এবং যা অত্যাচার করে রূপা তাই মুখ বুঝে সহ্য করে নিত। এই রকম ভাবে দেখতে দেখতে সুদীপের বিয়ের দিন চলে আসে। বিয়ে বাড়িতেও সব কাজ রূপাকেই করতে হয়, তার বড় বৌদি শুধু মেহেন্দি মেকআপ নিয়ে ব্যস্ত থাকে। এই রকম ভাবে দেখতে দেখতে সুদীপ নতুন বউ সন্দীপাকে নিয়ে বাড়িতে চলে আসে। বড় বৌদি সন্দীপাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। সন্দীপার মুখ দেখে এক প্রতিবেশী সুস্মিতা দেবী বলে,
রীনা বৌমা, তোমার থেকে তোমার ছোট জায় সন্দীপাকে দেখতে কিন্তু বেশ সুন্দর, কত ফর্সা দেখো। আমি তো ভেবেছিলাম তোমার থেকে কালো, হয়তো ঠিক তোমার ননদের মতো হবে। যাক, তোমাদের থেকে ফর্সা হয়েছে দেখছি। প্রতিবেশীর মুখে এই কথা শুনে রীনা রাগেতে ফুলে ওঠে। তারপর সে তার ছোট জাকে নিজের রুমে চলে যেতে বলে। দেখতে দেখতে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে রূপা চা নিয়ে নতুন বৌদির রুমে যায়। একি রূপা, তুমি কেন আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছো? আমাকে তো বলতে হয়, আমি চা করে নিতাম। আসলে আমার একটু উঠতে দেরি হয়ে গেল, তুমি কেন চা করতে গেলে বলো তো? ছোট বৌদি, এই বাড়ির সব কাজ তো আমিই করি, আর তাছাড়া সকালবেলা চাটাও আমি করি। তুমি চিন্তা করো না, এই নাও চাটা খেয়ে নাও। সব কাজ তুমি করো মানে? তুমি রান্নাও করো, আর দুপুরবেলা রান্নাটা কে করে, বড় বৌদি? না না, আসলে সব আমিই করি, মানে মাঝে মাঝে একবার করে বড় বৌদি করে। রূপার এইসব কথা বাইরে রূপার বড় বৌদি রীনা সবকিছু শুনছিল। রূপার কথা শেষ হতে না হতে বাইরে থেকে তাকে চিৎকার করে করে ডাক দিতে থাকে। রূপা, আরে এই কালো মুখী রূপা, কোথায় গেলি বলতো তুই? তোকে কখন ধরে চিৎকার করে করে গলা ফাটিয়ে ফাটিয়ে ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না রূপা? ছোট বৌদি, আমাকে বড় বৌদি ডাকছে, আমি আসছি, হ্যাঁ তুমি চাটা খেয়ে নাও। এই বলে রূপা তাড়াহুড়ো করে ছোট বৌদির কাছে চা রেখে দিয়ে বড় বৌদির রুমে চলে যায়। রীনার এই রকম ব্যবহার সন্দীপার একটু অন্য রকমের লাগে, কিন্তু সন্দীপা তখন কিছুই বলতে পারছিল না, কারণ সে তখন একজন নতুন বৌমা ছিল। এই রকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তখন সন্দীপা বাড়ির সবকিছু নিয়ম এবং কায়দা কানুন জেনে নেয়, আর সে যেদিন থেকে এসেছিল সেদিন থেকে রীনার ব্যবহার ওই রকম দেখছিল। এমনই একদিন সন্দীপা রূপাকে বলে, রূপা বলছি, তুমি বড় বৌদিকে এত ভয় পাও কেন? তোমার বড় বৌদি তোমাকে এত কিছু বলে, তুমি বাড়ির সব কাজ করো, তাও তোমার বড় বৌদি এত অত্যাচার করে, তুমি তোমার বড় বৌদিকে কিছু বলতে পারো না কেন? ছোট বৌদি, আমি বড় বৌদিকে কিছু বলতে পারবো না। আসলে মা বাবা চলে যাবার পর বড় বৌদি তো আমার কাছে ছিল, তাই বড় বৌদি যা বলে আমি তাই চুপচাপ মেনে নিই। রূপা, তোমার দুই দাদা রয়েছে, আর তোমার দুই দাদাকে তুমি এসব কথা বলতে পারো না? তোমার বড় বৌদি তোমার উপর কত অত্যাচার করে, শুধু শুধু কেন তোমার উপর এত অত্যাচার করে? তুমিও তো একজন মানুষ। ছোট বৌদি, আমার গায়ের রং এত কালো, গায়ের রং কালো হবার কারণে আমার জন্য কোনো পাত্রেরই সন্ধান পাচ্ছে না, সকলেই তো না বলে চলে যাচ্ছে, তাই আমি ভেবেই নিয়েছি আমি এই বাড়ির একজন বোঝা, তাই বড় বৌদি যা বলে তাই আমি মুখ বুঝে সহ্য করে নিই। রূপা, তুমি কি বলছো? তুমি কেন এই বাড়ির বোঝা হতে যাবে? তুমি তো এই বাড়ির লক্ষ্মী। আচ্ছা রূপা, তুমি কি করতে চাও বলো, আর তোমার ইচ্ছে কি? বৌদি, আমি খুব ভালো মেকআপ করতে পারি, মেকআপ করতে আমার খুব ভালো লাগে, আর খুব সুন্দরভাবে মেহেন্দিও দিতে পারি। রূপার মুখে এই কথা শুনে সন্দীপা মানে ছোট বৌদি রূপাকে একটা মেকআপ আর্টিস্টের কাছে ভর্তি করে দেয়, যাতে রূপা আরো ভালোভাবে মেকআপ শিখতে পারে। এই রকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। রূপার হাতের মেহেন্দি সকলেই অনেক পছন্দ করত, তাই সকলের কাছে মেহেন্দি দিতে আসত। এই রকম ভাবে রূপা মেকআপ আর্টিস্ট হয়ে অনেক নাম অর্জন করে। এমনই একদিন রূপা তার ছোট বৌদি সন্দীপাকে বলে, বৌদি জানো, সকলে তো আমার কাছে মেকআপ করতে চায়, মেকআপ আর্টিস্টদের কাছে এত লোক থাকার সত্ত্বেও তবুও সকলে আমার কাছে মেকআপ করতে চায়, কারণ আমি তাদের মনের মতো মেকআপ করে দিই, তাই আমার কাছ থেকে আর কেউই কোথায় যেতে চায় না। বৌদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজ তোমার জন্য নিজেকে আর কারোর কাছে বোঝা মনে হয় না। আমার এখন মনে হয় যে বিয়ে না হলেও আমি এই রকম ভাবে সারা জীবন কাটিয়ে দেব। এমা, এইরকম কথা কেন বলছো তুমি? বিয়ে হবে না কে বলেছে? দেখবে যেখানে তোমার বিয়ে হবার সেখানে ঠিক হয়ে যাবে, আজ নয়তো কাল ঠিক তোমার মনের মতো কেউ এসে তোমাকে নিয়ে যাবে। ছোট বৌদির মুখে এই কথা শুনে রূপা অনেক খুশি হয়। রূপা তার ছোট বৌদিকে অনেকই ভালোবাসত, আর রূপার ছোট বৌদিও সন্দীপা ও রূপাকে অনেক ভালোবাসত। তাদের দুইজনের এই রকম ভালোবাসা দেখে রীনার খুবই হিংসে হতো, সে সবসময় সন্দীপা আর রীনার উপরে হিংসা করত। এই রকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন রূপা যখন পার্লারে যাচ্ছিল তখন সে দেখে যে একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটার কাছে কেউ এগিয়ে আসছিল না।
গাড়ির ভিতরে এক ভদ্র মহিলা ছিল। গাড়িটাতে দাও দাও করে আগুন জ্বলে গিয়েছিল। রূপা সাহস করে সেদিকে এগিয়ে যায়। তারপর রূপা সেই ভদ্র মহিলাটাকে যেমন হোক করে হসপিটালে পৌঁছায়। সত্যি আপনি এনাকে যদি টাইম মতো না আনতেন তাহলে হয়তো এনাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়তো, কারণ অনেকটা জায়গায় পড়ে গেছে, কিন্তু এখন আর কোনো ভয়ের কারণ নেই, আপনি ওনার সঙ্গে দেখা করতে পারেন। এই বলে ডক্টর ম্যাডাম সেখান থেকে চলে যায়। তারপর রূপা সেই ভদ্র মহিলার কাছে যায়। রূপাকে দেখে ভদ্র মহিলা অনেকে পছন্দ হয়। ভদ্র মহিলার নাম ছিল অনিন্দিতা দেবী। তারা ছিল খুবই ধনী ব্যক্তি। অনিন্দিতা দেবীর একমাত্র ছেলে রাজীব। রাজীব তার মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে তাড়াতাড়ি হসপিটালে আসে। রাজীবকে দেখে অনিন্দিতা বলে, বাবা রাজীব তুই এসে গেছিস, দেখ আমি এখন পুরোপুরি সুস্থ আছি। তোর জন্য যে মেয়েটাকে আমি দেখতে যাচ্ছিলাম তাকে তো দেখতে পেলাম না, কিন্তু হয়তো তোর জন্য সেই মেয়েটা ভালো ছিল না, তাই ওপরবালা আমাকে অন্য একজন মেয়ের সঙ্গে দেখা করিয়ে দিল। দেখ মেয়েটা কত সাধারণ, কালো হলেও মেয়েটা অনেক সৎ। যখন আমার দিকে কেউ এগিয়ে এলো না তখন এই মেয়েটা কিন্তু আমাকে সাহায্য করলো। মায়ের মুখে এইসব কথা শুনে রাজীব মায়ের সব কথা বুঝতে পারে। তখন রূপাকে অনেক ধন্যবাদ জানায়। তারপর অনিন্দিতা দেবী বলে, বাবা রাজীব শুধু ধন্যবাদ জানাতে আমি বলিনি, আমি বলছি ওকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই, কারণ তুই যেমন মেয়ে চাস তেমনই আমি ওর মধ্যে দেখেছি। অনিন্দিতা দেবীর কথা শুনে রূপা এবং রাজীব দুইজনই লজ্জা পেয়ে যায়। তখন তারা মাথা হেঁট করে নেয়। অনিন্দিতা দেবী এই আচরণ দেখে সে বিয়ের কথাবার্তা আগে বাড়ায়। রূপা তখন তার বৌদির কথা মনে পড়ে। তারপর রূপাদের বাড়িতে যায় এবং বিয়ের কথাবার্তা বলে। রূপার বিয়ের কথা মিটে যাবার পরে রূপার দুই বৌদি রূপাকে আর কোনো কাজই করতে দিত না। রূপার বড় বৌদি রূপার অত ধনী পরিবারে বিয়ে হচ্ছে দেখে সে তার নিজের ভুল বুঝতে পেরে রূপার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর রূপার বিয়ে হয়ে যায়। আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। শিবতলা গ্রামে সীমা একাই নিজের বাড়িতে বসবাস করত। সীমার স্বামী একটা দুর্ঘটনাক্রমে মারা যায়। তার কোনো সন্তানও ছিল না। সীমা একাই বসবাস করত। নিজের পেট চালানোর জন্য গ্রামের এক ধনী পরির বাড়িতে কাজ করে। সীমার মালকিন ছিল খুবই কিপ্টে। তার কিপ্টমোর কারণে গ্রামের আরো বাকি পাঁচজনের খুবই বিরক্ত হতো। আর এদিকে সীমার অলসতার কারণেও তার আশেপাশের প্রতিবেশীরা অনেকে বিরক্ত হতো। সীমা খুবই মোটা ছিল, যার কারণে সব সময় তার অলসতা ভাব আসতো। যেখানেই থাকতো সেখানেই ঘুমিয়ে পড়তো। মালকিন এই নিন আপনার চা, আর এটা মালিকের জন্য। সীমা যখনই মালকিনের হাতে চাটা দেয় তখনই মালকিন দেখে যে চায়েতে দুধ নেই। তখনই মালকিন খুব রেগে যায় আর সীমাকে বলে, সীমা এটা কি হয়েছে, তুই কি সবকিছু ভুলে যাচ্ছিস নাকি? দেখ তুই দুধ দিতেই ভুলে গেছিস, দুধ কি বাড়িতে ছিল না? যদি না থাকতো তাহলে আমাকে বলে দিতে পারতিস। এই রে চা করার সময় তো আমি ঘুমিয়েই পড়েছিলাম, দুধটাও দিতে ভুলে গেছি। যা যা এবারে কি হবে? না না যাই হোক একটা বাহানা দেখি এখান থেকে কেটে পড়তে হবে। না না মালকিন বাড়িতে তো দুধ আছে, আসলে আমি দুধটাকে একটু বাঁচানোর চেষ্টা করলাম, কারণ দুধের তো এখন অনেক দাম, তাই জন্য আমি আজকে দুধ দিইনি। এই বলে সীমা সেখান থেকে চলে আসে। এদিকে মালকিন নিজের মনে মনে বলে, এই সীমার বাচ্চাটা আমাকে বোকা বানাচ্ছে আমি বুঝতেই পারছি। আমি চাইলে এই সীমাকে বাড়ি থেকে বার করে দিতে পারি, কিন্তু এই কাজ থেকে ওকে এক্ষুনি বার করে দিতে পারি না। আমি ওর মতো আর কাজের লোক পাবো না, যার কারণে আমি ওকে বাড়ি থেকে বার করতেও পারছি না, কারণ ও খুব কম টাকায় আমার কাজ করে। এত কম টাকায় অন্য কেউ আর কাজের লোকও পাবো না। মালকিন কিপ্টে হওয়ার কারণে সীমাকে কাজে রেখে দেয়। আর এদিকে সীমা দুবেলা দুমোটো মালকিনের কাছে খাবার পেয়ে যেত, এটাই সে অনেক বড় বলে মনে করত। এইরকম ভাবে সীমার অলসতাতে দিন কেটে যেত। দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সীমা আবারও হাই তুলতে তুলতে মালকিনকে গিয়ে বলে, মালকিন কই দাও, টাকা দাও, সবজি রান্না করব, বাজারে তো যেতে হবে। না না এখন নয়, আমি তোকে ঠিক সময় মতো বাজারে পাঠিয়ে দেব। এখন তোকে বাজারে যেতে হবে না, এখন যদি বাজারে যাস তাহলে শাক সবজির দাম অনেক হয়ে যাবে। সন্ধ্যাবেলা করে সবকিছু সবজি আবারও বাজারে আসে, তখন কম দামে পেয়ে যাব, তখনই যাস কেমন? এই মালকিনটাও না একদম এক নম্বরের কিপ্টে। এখন বাজারে যাবার জন্য বলছি আর বলছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা তো আমাকে ঘুমাতে হবে। ঠিক আছে ঘুমাতে ঘুমাতেই না হয় বাজারে যাব, আমার কি। এই সব ভাবনা চিন্তা করে সীমা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে সীমা বসে বসে ঘুমিয়ে পড়ে।
এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। মালকিন সীমাকে জোরে জোরে ডাক দিতে থাকে। সীমা, এই সীমা, কিরে কোথায় গেলি? এই মেয়েটা মনে হয় আবারও ঘুমিয়ে পড়লো। সীমা, আরে এই সীমা, আমার মনে হয় এই মুটিটা ঘুমিয়ে পড়েছে। সীমা সীমা বলে ডাকছে, কোনো পাত্তাই দিচ্ছে না। এবার মুটি বলে চিৎকার করলে তখন আবার এসে গলাবাজি করবে। এই বলে মালকিন রান্নাঘরের দিকে এগিয়ে যায়। তখন মালকিন দেখে যে সত্যি সীমা বসে বসে ঘুমাচ্ছে। তখন মালকিন সীমার গায়ে হাত দিয়ে ডাকতে থাকে, সীমা, আরে এই সীমা, তুই এখনো ঘুমাচ্ছিস? কটা বাজে বলতো? বাজারে যাবি বললি তো, সন্ধ্যা হতে চললো। মালকিনের গলার আওয়াজে সীমা ধড়মড় করে উঠে পড়ে বলে, ওহো মালকিন, এক্ষুনি তো সবে মাত্র ঘুমালাম, আর এক্ষুনি ডাকাডাকি শুরু করলে, এখন তো আমার ভালোভাবে ঘুমটাই পুরো হলো না। এই বলে সীমা ঘুম চোখে চোখ লাগড়াতে থাকে। তারপর উঠে মালকিনের কাছ থেকে টাকা নিয়ে বাজার করতে চলে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সীমা মালকিনের বাড়িতে কাজকাম করে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে চলে যায়। নিজের বাড়িতে গিয়ে সে আর কিছু কাজকাম না করে সোজা ঘুমিয়ে পড়ে। সীমা যখনই শুয়েছিল তখন তার কাছে একটা বৃদ্ধ বুড়িমা আসে আর জোরে জোরে সীমার বাড়ির দরজা ঠুকতে থাকে। ওহো, এখন এই সময় আবার কে এলো? এই সুতে না সুতেই আবারও জঞ্জালাতে চলে এলো, কি জানি কে। বৃদ্ধ মহিলা দরজা ঠুকতে ঠুকতে বলে, আরে সীমা, এই সীমা, আমি এসেছি, ওই পাশের বাড়ির ঠাম্মি, তাড়াতাড়ি বাইরে আয়, তোর সঙ্গে একটা কথা আছে সীমা, এই গ্রামে কি হতে চলেছে তুই কি শুনেছিস? এই বলে বৃদ্ধা মহিলাটা সীমাকে ডাকতে থাকে। তখন সীমা ওঠে দরজা খুলে বলে, আরে ঠাম্মি, তুমি এখন এত রাতে আমার কাছে কি করছো? সবে মাত্র একটু ঘুমাতে এসেছিলাম আর তুমি আবার আমাকে জাগিয়ে দিলে। হ্যাঁ, তোর আর কি কাজ, তুই তো সারাদিন ঘুমাস, সারাদিন ঘুমালেও তোর ঘুম পুরো হয় না। আরে তুই কি কিছু জানিস নাকি ঘুমাতেই ব্যস্ত থাকিস? আরে ঠাম্মি, কি হয়েছে সেটা তো বলো, গ্রামে কি হতে চলেছে না চলেছে সেসব আমি জেনে কি করবো? আমার তো খালি ঘুমানো নিয়েই দরকার। আরে আরে শোন আগে, গ্রামে অনেক বড় ঝড় আসতে চলেছে, অর্ধেক গ্রাম ফাঁকা হয়ে যাবে। এবার তুইও তোর এই বাড়ি বিক্রি করে অন্য কোথায় চলে যা। আমি তোকে এই জন্য এই খবরটা দিলাম, কারণ তোর আর কত বয়স, বিয়ে করলে তোর আবারও সংসার হয়ে যাবে। ওহো ঠাম্মি, ওইসব জেনে আমার কোনো লাভ নেই, ঝড় আসবে তা কি হবে? আমাকে উড়িয়ে নিয়ে চলে গেলে তো ভালোই হবে, একদম শহরে গিয়ে পড়ব আর সেখানে একদম আরাম করে ঘুমাবো। এই বলে সীমা দরজা বন্ধ করে দেয়। তারপর বৃদ্ধ মহিলা সেখান থেকে চলে আসে। সীমা ঠাম্মির কোনো কথায় চিন্তা ভাবনা না করে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা সত্যি তাদের গ্রামের অবস্থা অনেকই খারাপ হয়ে পড়ে। অর্ধেক লোক গ্রাম ছাড়া হয়ে গেছিল, কারণ সকলেই এই ঝড়টার ব্যাপারে জানতো। কিন্তু সীমা এসব কোনো কথাই কান না দিয়ে মালকিনের বাড়িতে কাজে বেরিয়ে যায়। মালকিনের বাড়িতে গিয়ে দেখে যে মালকিন অনেকে চিন্তায় রয়েছে। তাকে দেখে সীমা জিজ্ঞাসা করে, মালকিন, আপনাকে এত চিন্তা লাগছে কেন? কি হয়েছে আপনি আমাকে বলতে পারেন? শুনছি নাকি ঝড় আসতে চলেছে, আমি বুঝতে পারছি না কি করব। আমার ওদিকে ধান জমিতে অনেক ধান চাষের জন্য ফসল লাগিয়েছি, সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কি বিক্রি করব? ওগুলো বিক্রি করতে আমার হাতে বেশ লাভের টাকা আছে, আর ফার্মের মুরগিগুলো কোথায় কাকে বিক্রি করব? সীমা মালকিনের কথা শুনে তখন সে সত্যি ঝড়ের কথাটা মাথায় নেয়, কিন্তু অলসতার কারণে সে ঘুমাতে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন রাত্রে বেলা প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। মালকিনের ধান ক্ষেত, ফার্মের মুরগি সবকিছুই উড়ে যায় এবং কিছু মুরগি রয়ে গিয়েছিল তারা মারা যায়। মালকিন কম টাকা পাচ্ছিল বলে কোনো মুরগি বিক্রি করছিল না। ওদিকে সীমাও নিজের বাড়িটার দিকে ধ্যান দেয়নি, তাই সীমার বাড়িটাও ঝড়েতে পুরো মিসমার হয়ে পড়ে। তখন সীমা কাঁদতে কাঁদতে মালকিনের কাছে এসে বলে, মালকিন, এখন আমি কি করব? থাকার মতো আমার কাছে কোনো বাড়িই নেই, আপনি আমাকে কিছু টাকা দিন না, আমি শহরে চলে যাই, ওখানে গিয়ে আমি কিছু একটা কাজ করে নেব। সীমা, তুই তো আমার অবস্থা
সবই বুঝতে পারছিস, আমারও অনেক টাকা লস হয়ে গেছে। ধান ক্ষেত থেকে সব ফসল উপরে মাটিতে পড়ে আছে, ওগুলো আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আর ফার্মের মুরগিগুলো ঝড়েতে উড়ে গেছে, আর বাকি কয়েকটা ওখানেই মরে পড়ে রয়েছে। তুই যদি মুরগিগুলো নিতে চাস নিয়ে যা। সীমা মালকিনের কথাতে ফার্মে মুরগিগুলোকে দেখতে যাই। তারপর সীমা মুরগিগুলোকে কেটে পরিষ্কার করে সে চিকেনগুলোকে নিয়ে একটা ব্যাগে করে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আসার সময় মালকিনের সঙ্গে দেখা করে আর মালকিনের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসে। দেখতে দেখতে দুই দিন কেটে যায়। রাস্তায় রাস্তায় করতে করতে সীমা হাঁপিয়ে পড়ে আর সেই রাস্তাতেই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যে হতে সীমা দেখতে পায় আলু পরোটা, পেঁয়াজ পরোটা আরো নানান রকমের পরোটার সামনে ভিড় জমেছে। সেটা দেখে সীমার মাথায় একটা বুদ্ধি আসে আর মনে মনে ভাবে, আমি যদি চিকেন রোল বানিয়ে বিক্রি করি তাহলে তো আমার কাছে সকলেই কিনতে আসবে, আমার রোল সকলেই খেতে আসবে। তাহলে আর দেরি কিসের, মালকিন যা টাকা দিয়েছে তাই থেকে তো কিছু টাকা রয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে তো দুই দিন কেটে গেল, কিছুই পেটে পড়েনি। আর অলসতাগিরি করলে চলবে না, এখন আমাকে নিজে রোজগার করে খেতে হবে। এখন আর এখানে মালকিনও নেই, যা করার আমাকেই করতে হবে। আমি আজ থেকে চিকেন রোল বানিয়ে বিক্রি করব। এই বলে সীমা কিছু ময়দা তার সঙ্গে মাল মশলা আর একটা ঠেলা গাড়ি জোগাড় করে ফেলে। তারপর সীমা সেই ঠেলা গাড়িতে চিকেন রোল বিক্রি করতে থাকে। তারপর আস্তে আস্তে দিনের পর দিন সীমা আরো ফ্রেশ মাল মশলা যুক্ত আরো ভালোভাবে চিকেন রোল করা শুরু করে। আর ওই রকম চিকেন রোল খেয়ে তার কাছে আরো বেশি খরিদ্দার চলে আসে। এইভাবেই দেখতে দেখতে সীমার হাতে চিকেন রোল অনেক ফেমাস হয়ে যায়। একদিন হঠাৎ করে সীমার কাছে এক রেস্টুরেন্টের মালিক আসে। সীমার হাতের রোল তার অনেকই পছন্দ হয়। তখন রেস্টুরেন্টের মালিক সীমাকে নিজের কাজে নিয়ে নেয়। তখন সীমা অনেকই খুশি হয়ে যায়। রেস্টুরেন্টের মালিক তাকে থাকার জন্য জায়গাও দেয়। আর এইরকম ভাবে সীমা শহরে এসে চিকেন রোল বিক্রি করতে থাকে। এখন সে বড় রেস্টুরেন্টে চিকেন রোল বিক্রি করে। এইরকম ভাবে সীমা নিজের জীবন কাটাতে লাগলো।